যে সমস্ত পুরুষেরা একেবারে যৌনশক্তিহীন হয়ে পড়েছেন, বিশেষ করে বৃদ্ধরা যাদের লিঙ্গ কোনোভাবেই দাঁড়ায় না বা শক্ত হয় না, অথবা যুবক আছেন কিন্তু এত বেশি হস্তমৈথুন করেছেন যে কোনোভাবেই লিঙ্গ আর শক্ত হয় না, লিঙ্গের বারোটা বাজিয়ে ছেড়েছেন, আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগের সাথে দেখতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইনশাআল্লাহ আপনি এই ভিডিওটির মাধ্যমে এমন একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন যে প্রোডাক্টটির মাধ্যমে আপনাদের যে কোনো রকমের জটিল যৌন রোগ থেকে আপনি ইনশাআল্লাহ খুব দ্রুত মুক্তি লাভ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে যদি কোনো যুবক বন্ধু থেকে থাকেন, অথবা এমন বন্ধু যিনি কয়েকদিন আগে বিবাহের কাজটি সেরেছেন অর্থাৎ নববিবাহিত বন্ধু, অথবা এমন বন্ধু যিনি বেশ কয়েক বছর আগে বিয়ে করেছেন কিন্তু স্ত্রীকে ভালো রকম তৃপ্তি দিতে পারছেন না, এমন বন্ধুরা আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগের সাথে দেখতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইনশাআল্লাহ আপনি এই ভিডিওটির মাধ্যমে এমন একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন যে প্রোডাক্টটির মাধ্যমে আপনাদের যে কোনো রকমের জটিল যৌন রোগ থেকে আপনি ইনশাআল্লাহ খুব দ্রুত মুক্তি লাভ করতে পারবেন। বন্ধুরা আমার, মূলত আজকের এই প্রোডাক্টটি তিনটি রোগের জন্য অত্যন্ত মহা ঔষধ হিসেবে কাজ করবে। এক নম্বর রোগ হচ্ছে যাদের লিঙ্গ কোনোভাবেই দাঁড়াতে চায় না, বিশেষ করে 35, 40, 50, 60, 70 বা 75 বছরের বৃদ্ধরা বেশিরভাগ সময় বলে থাকেন যে স্যার লিঙ্গ দাঁড়ায় না। তো যাদের এই লিঙ্গ না দাঁড়ানোর রোগটা রয়েছে অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন যাদের রয়েছে, তাদেরকে বলবো আজকের ভিডিওটি আপনার জন্যে। দুই নম্বরে যাদের লিঙ্গ দাঁড়ায় কিন্তু খানিকক্ষণ পরেই সেটি আবার নুয়ে যায়, অর্থাৎ দাঁড়ানো লিঙ্গ একেবারে বিনা অনুমতিতে শিথিল হয়ে যাওয়া, নুয়ে পড়া, নিস্তেজ হয়ে পড়া, এই রোগটাও যুবক বৃদ্ধ নির্বিশেষে সবার মধ্যে দেখা যায়, তাদের জন্যও আজকের এই ভিডিওটি। সর্বশেষে একটা কথা বলছি, অধিকাংশ যুবক এবং বৃদ্ধ নির্বিশেষে অধিকাংশ যৌন রোগীরা একটা কথা বলে থাকেন যে দ্রুত বীর্যপাত, অর্থাৎ লিঙ্গ দাঁড়ায়, শক্ত হয়, সব কিছু হয়, কিন্তু স্ত্রীর জনিতে লিঙ্গ দেওয়ার পরপরই বীর্যপাত হয়ে যায়। এ রোগটি এখন বলতে গেলে 100 মানুষের মধ্যে 100 জনারই আছে। তো এরকম যদি আপনি রোগী হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি আপনারই জন্য। তো বন্ধুরা আমার, আজকের এই প্রোডাক্টটি নিয়ে কথা বলার আগে একটা কথা আপনাদের বলে দিচ্ছি যে আমার মূল যে চ্যানেল সাইফুল টিভি এবং সাইফুল টিভি টু, এ দুটো চ্যানেল প্রায় 30 লক্ষাধিক সাবস্ক্রাইবার নিয়ে ডিলেট হয়ে গেছে, অর্থাৎ হ্যাকাররা এটিকে হ্যাক করেছে। শুধু হ্যাকই করে নাই, এরপর বড় অঙ্কের প্রায় কোটি টাকা চাঁদা দাবি করে আমার কাছ থেকে সেই চাঁদা না পেয়ে চ্যানেল দুটোকে ডিলেট করে দিয়েছে। তো বন্ধুরা আমার, যে কোনো সময় তারা আমার অন্য চ্যানেলগুলো ডিলেট করে দিতে পারে, সেজন্যে আপনাদের সৌজন্যে ভিডিওর শুরুতে আমি কয়েকটা নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি, যদি একে একে তারা সবকটা চ্যানেলও হ্যাক করে ফেলে তাহলেও আপনারা যেন আমাকে খুঁজে পান, সেজন্যে এই যে কয়েকটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি, বাংলাদেশে আমি যে সমস্ত অফিসে বসি ওই সব অফিসের নম্বরগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি একটু কষ্ট করে এই নম্বরগুলো সেভ করে রাখেন, একটা স্ক্রিনশট নিয়ে যদি রাখেন, তাহলে সবকটা চ্যানেল হ্যাক হলেও আপনারা বাংলাদেশের যে কোনো অফিসে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন, আমার সৎ পরামর্শগুলো আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা আমার, আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এর একটা অভিনব নাম রয়েছে, নামটা হচ্ছে হালুয়ায় মহাব্বত। বন্ধুরা আমার, আপনারা একটু খেয়াল করুন, এটার নাম দিয়েছি হালুয়ায় মহাব্বত। কি হাসি পাচ্ছে, আসলে হাসার বিষয় নয়, এই হালুয়ায় মহাব্বত কেন নাম রাখলাম সেই শানে নজুলটাও আমি
বলে দিচ্ছি যে আসলে এটির নাম কেন রাখা হলো হালুয়ায় মহাব্বত। তো বন্ধুরা আমার আসলে হালুয়ায় তেলেসমাত ছিল আমাদের অত্যন্ত বেশি একটা হট প্রোডাক্ট, যেটি বাংলাদেশ ও বিদেশ মিলিয়ে প্রায় 3 লক্ষের বেশি পিস বিক্রি হয়েছিল। এই হালুয়ায় তেলেসমাতের পর আমরা এর একটা লেটেস্ট মডেল আপনাদের সামনে নিয়ে এসেছিলাম গত 6 মাস আগে, সেটির নাম ছিল হালুয়ায় কারামত। হালুয়ায় তেলেসমাতের মধ্যে দুটো দোষ ছিল, একটা সেটি ডায়াবেটিসকে বাড়িয়ে দিচ্ছিল এবং অনেকের যারা হাই প্রেশারের রোগী তাদের প্রেশার কিছুটা বাড়িয়ে দিয়েছিল। হালুয়ায় কারামতের মধ্যে এমন কিছু দেয়া হয়েছিল যে কারোই ডায়াবেটিস আর বাড়ছিল না এবং সেটির মাধ্যমে কারো হাই প্রেশারও আর বাড়ছিল না। খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল এই 6 মাসে হালুয়ায় কারামত, অনেক হাজার পিস বিক্রি হয়েছিল। তো বন্ধুরা আমার, তারপরও কেন হালুয়ায় মহাব্বত? বন্ধুরা আমার, আমাদের দেশে যেভাবে যৌনরোগী পুরুষ রয়েছেন, অনেক মা বোনেরাও কিন্তু যৌনরোগী রয়েছেন, তাদের মধ্যে থেকে বারবারই একটা প্রতিবাদ আসছিল। তারা বলছিলেন যে স্যার, আপনি শুধু পুরুষ ভাইদেরকে যৌন শক্তিতে শক্তিমান করে তোলার জন্য কাজ করছেন, কিন্তু আমাদের অনেক মা বোনরা আছি যারা যৌন শক্তিহীন, স্বামীরা মজা পায় না, বা এক স্বামী যদি রাতের মধ্যে 2-4 বার করতে চায় আমরা সেটা সময় দিতে পারি না, অস্থির লাগে, অতৃপ্তিতে ভুগি, আমাদের যোনিদেশ থেকে পানি বের হয় না। তো এইসব যৌন রোগীরাও কিন্তু চাচ্ছিলেন, অর্থাৎ আমাদের মা বোনরাও চাচ্ছিলেন যে তাদের জন্য এমন একটা কিছু করি যে তারাও যেন আসলে যৌন জীবনে তৃপ্তি লাভ করতে পারেন। তো বন্ধুরা আমার, গত 6 মাস পর্যন্ত আমি এমন একটা হালুয়া তৈরি করার চেষ্টা করে যাচ্ছিলাম যেটির মাধ্যমে শুধু পুরুষ উপকৃত হবে না, নারীও উপকৃত হবে। মাত্র একটা প্রোডাক্ট খেয়ে একজন পুরুষ যেভাবে যৌন শক্তিতে শক্তিমান হবে, একজন নারীও তার যৌন শক্তিটাকে বৃদ্ধি করে নিতে পারবে, তার যোনিদের সিক্ত হয় না, পানি বের হয় না, সেই রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবে। সেই জন্যেই একটা হালুয়া তৈরি করার জন্য বেশ কিছুদিন পর্যন্ত গবেষণা করে হালুয়ায় মহাব্বত তৈরি করেছি। তো বন্ধুরা আমার, গত 3 মাস পর্যন্ত ফ্রিতে অনেক বন্ধু এবং অনেক বন্ধুর স্ত্রীদেরকে এটি আমি খাইয়েছি এবং তাদের কাছ থেকে একটা ভালো পজিটিভ মন্তব্য পাওয়ার পরই এটি আমি বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ এটি এখন অলরেডি আমরা তৈরি করে ফেলেছি, হালুয়ায় মহাব্বত। এখন আর হালুয়ায় কারামত এবং হালুয়ায় তেলেসমাত কিন্তু আপনারা আমাদের কোনো অফিসে পাবেন না, হালুয়ায় মহাব্বত এখন থেকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বা আসতে যাচ্ছি। তো বন্ধুরা আমার, আসলে এই হালুয়ায় মহাব্বতের কি কি উপকার করবে একজন পুরুষের এবং কি কি উপকার করবে একজন মহিলার আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বরে, যে সমস্ত পুরুষেরা একেবারে যৌন শক্তিহীন হয়ে পড়েছেন, বিশেষ করে বৃদ্ধরা যাদের লিঙ্গ কোনোভাবেই দাঁড়ায় না বা শক্ত হয় না, অথবা যুবক আছেন কিন্তু এত বেশি হস্তমৈথুন করেছেন যে কোনোভাবেই লিঙ্গ আর শক্ত হয় না, লিঙ্গের 12টা বাজিয়ে ছেড়েছেন, এমন যুবক বন্ধুরাও কিন্তু এই হালুয়ায় মহাব্বত সেবন করে দেখতে পারেন, খুব সহসাই এটি আপনার লিঙ্গ দাঁড় করাতে সক্ষম। যেসব বৃদ্ধরা বারবার বলেন যে স্যার, লিঙ্গ নাড়াচাড়া করতে করতে স্ত্রীর হাত ব্যথা হয়ে যায় তারপরও লিঙ্গ দাঁড়ায় না, তাদের জন্য এই হালুয়ায় মহাব্বত জাদুর মতো কাজ করে। তো এই তো গেল যাদের লিঙ্গ দাঁড়ায় না, সে যুবক হন অথবা বৃদ্ধ হন, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর। দ্বিতীয়ত, ইরেকটাইল ডিসফাংশনের একটা প্রকার হচ্ছে যে লিঙ্গ দাঁড়ানোর পর নুয়ে পড়া, এটি হয় টেস্টোস্টেরন হরমোনের ঘাটতির কারণে। যে সমস্ত পুরুষ বন্ধুরা এই টেস্টোস্টেরন হরমোনের ঘাটতিতে রয়েছেন, এই হালুয়ায় মহাব্বতের মধ্যে রয়েছে এমন কিছু যেটা টেস্টোস্টেরন হরমোনকে খুব দ্রুত বাড়িয়ে দেয়, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের কারণেই কিন্তু লিঙ্গ উত্থান হয়, এটি আমরা সবাই জানি। তো এই হালুয়ায় মহাব্বত এটি টেস্টোস্টেরন হরমোনকে বাড়িয়ে খুব দ্রুতই আপনার লিঙ্গকে সতেজ করতে সক্ষম, এটির মাধ্যমে আপনার লিঙ্গ দাঁড়ানো লিঙ্গ খুব দ্রুত নুয়ে পড়বে না, অর্থাৎ স্ত্রীর যোনিতে প্রবেশ করার পর যে লিঙ্গ নুয়ে পড়ার রোগ সেটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এই হালুয়ায় মহাব্বতের মাধ্যমে। 3 নম্বরে বন্ধুরা আমার, এটি আরও একটা কাজ খুব জটিলভাবে করে, সেটি হচ্ছে অনেকে বলে থাকেন যে স্যার, দ্রুত বীর্যপাত। এই দ্রুত বীর্যপাতের রোগটি এখন বলতে গেলে আমাদের দেশের 100 মানুষের 100ই মনে হয় আছে। আমার কাছে যারা আসেন এই কথাটা কিন্তু সবাই বলেন যে স্যার, দ্রুত বীর্যপাতের জন্য কত ঔষধ কত ট্যাবলেট খেলাম কিন্তু দ্রুত বীর্যপাত রোধ হয় না।
এটি পরীক্ষা করে দেখেছি আলহামদুলিল্লাহ অনেক বন্ধু বলেছেন যে এই হালুয়ায় মহাব্বতের মাধ্যমে দ্রুত বীর্যপাতটা একেবারেই খুব দ্রুত বন্ধ হয়ে যায় অর্থাৎ প্রায় 20-25 মিনিট বা আধা ঘন্টা 45 মিনিট ধরে এই হালুয়া খাওয়ার মাধ্যমে আপনার দ্রুত বীর্যপাতটি বন্ধ হয়ে বেশি টাইম পর্যন্ত আপনি সেক্স করতে সক্ষম হন তো বন্ধুরা আমার এই তো গেল পুরুষের তিনটা রোগ মেয়েদের কি কি রোগ এই জিনিসটির মাধ্যমে সারবে অনেক মা এবং বোনেরা অনেক সময় বলে থাকেন যে স্যার স্বামী যখন মিলন করার জন্য আসে আমাদের যোনিটা সে আগের মতো সিক্ত হয় না অর্থাৎ পিচ্ছিল হয় না তো বন্ধুরা আমার আসলে স্ত্রীর যোনিপথ যদি পিচ্ছিল না হয় তাহলে এটা স্বামীর জন্য অত্যন্ত কষ্টের হয় অতৃপ্তির হয় ওই সব স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে যেহেতু স্বামীও মজা পায় না স্ত্রীও মজা পায় না এই হালুয়ায় মহাব্বত এটি স্ত্রীদের যোনিপথ সিক্তকরণে অত্যন্ত অত্যন্ত কার্যকর এটি পরীক্ষা করে দেখা গেছে এক ফাইল খেলে তাদের যোনিপথ সিক্ত হয় অর্থাৎ তাদের যে যৌন রোগটা আছে সেটি দূর হয়ে কামরস বৃদ্ধি হয় যে কারণে স্বামী স্ত্রীর মহাব্বত বৃদ্ধি হয় স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার যে একটা মিলন তৃপ্তির যে মিলন সেটি কিন্তু এই হালুয়ায় মহাব্বতের মাধ্যমে হচ্ছে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার যে সমস্ত মায়েরা বারবার রিকোয়েস্ট করছিলেন তাদেরকেও বলবো এটি খান আবার পুরুষ এবং নারী নির্বিশেষে অনেক বন্ধুরা অনেক সময় এসে থাকেন যে স্যার আমাকে কে বিয়ে করবে গাল টাল ভেঙে একদম ভেতরে ঢুকে গেছে কোনোভাবেই শক্তি পাই না দুর্বল শরীর তো তাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী আপনি এর একটা বা দুটো ফাইল খেয়ে দেখেন আপনার গাল ভরাট হয়ে উঠবে আপনি নারী বা পুরুষ হন আপনার সেক্স বাড়ার পাশাপাশি আপনার দেহের ওজন হবে অর্থাৎ আপনি হৃষ্টপুষ্ট দেহের অধিকারী হতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এই যে কথাগুলো বললাম এগুলো আসলে আবেগের কোনো কথা নয় বারবার পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আমি আজকের এই ভিডিওটি তৈরি করলাম বন্ধুরা আমার একটা কথা বলি আমি সবসময় কথাটি বলে থাকি যে কোনো জিনিস যতক্ষণ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা না করি ততক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আনি না ইনশাআল্লাহ যে কারণে বাংলাদেশে সাইফুল টিভি একটা অনন্য টিভির নাম যেটি সারা বাংলাদেশে এখন ভাইরাল সাইফুল টিভি বা এই সাইফুল স্যার আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় সিক্ত এটি কিন্তু আমার প্রত্যেকটা প্রোডাক্টের একটা ন্যাচারাল শক্তি রয়েছে এর একটা বাস্তব শক্তি রয়েছে এর একটা বাস্তব প্রমাণ রয়েছে বিধায় কিন্তু আজ সাইফুল টিভি এবং আপনাদের এই ভালোবাসার সাইফুল স্যার ভাইরালে পরিণত হয়েছে বন্ধুরা আমার সবশেষে একটা কথা বলি যৌন রোগের জন্য আপনারা কখনোই কোনো ওয়ান টাইম কিছু সেবন করবেন না আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন সেখানে আমি সবসময় বলেছি যে ওয়ান টাইম খাওয়াটা যে দেহের জন্য কতখানি ক্ষতিকর আমি ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপগুলোর নাম এখানে উচ্চারণ করব না বড় বড় কোম্পানি সেগুলো তৈরি করে থাকে বড় বড় ডক্টরগণ সেগুলো লিখে থাকেন যে কারণে আমি যদি বলি আমার নামে মামলা হয়ে যেতে পারে সেজন্য আমি বিরত থাকলাম কিন্তু একটা কথা আপনাদের ইশারা ইঙ্গিতে বলে দেই যে সমস্ত ট্যাবলেট ক্যাপসুল বা সিরাপ কোনো ডাক্তার বলে দেন যে প্রয়োজনে খাবে অথবা মিলনের এক ঘন্টা আগে খাবে সহবাসের এক ঘন্টা আগে খাবে এই জিনিসগুলোকেই বলা হয় অন টাইম ট্যাবলেট ক্যাপসুল এর মধ্যে একটা নির্দিষ্ট কেমিক্যাল থাকে যে কেমিক্যালটা দেহের জন্য বিষের থেকেও ক্ষতিকর আমার কাছে এরকম অসংখ্য অগণিত রোগী এসেছেন যারা বলেছেন যে স্যার লিঙ্গ দাঁড়াতো না বা লিঙ্গের একটুখানি শক্তি বৃদ্ধির জন্যে বা টাইম বৃদ্ধির জন্যে অন টাইম অমুক ট্যাবলেট অমুক ক্যাপসুল অমুক সিরাপ আমি কিছুদিন খেয়েছিলাম কেউ বলেছেন 6 মাস কেউ বলেছেন 9 মাস বা 1 বছর এটা খাওয়ার পরে এখন আমাদের লিঙ্গ একেবারে নিস্তেজ হয়ে গেছে দাঁড়াচ্ছে না আসলে এটি হচ্ছে বাস্তব আপনি যদি কোনো ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল খান হয়তো 2-1 রাত 2-4-6 মাস আপনি দেখবেন যে খুব ভালো সেক্স করতে পারছেন কিন্তু 6 মাস বা 1 বছর পরে যে আপনার লিঙ্গটা এমনভাবে মরে যাবে এমনভাবে নিস্তেজ হয়ে যাবে যে আপনি ওই পরিমাণ ট্যাবলেট একসাথে দুটো খেলেও কিন্তু আপনার লিঙ্গ আর কখনো দাঁড়াবে না তো এটা একটা মহা মুসিবত এখন আমাদের দেশের এই সমস্ত লাইসেন্সপ্রাপ্ত ঔষধ বা ডাক্তারদের বিরুদ্ধে কথাও বলা যায় না কিন্তু আপনাদেরকে বারবার বলবো যদি বাঁচতে চান আপনার সেক্সটাকে আপনি দুধ খেয়ে বাড়ান ডিম খেয়ে বাড়ান ন্যাচারাল খাবার খেয়ে বাড়ান হাতিশুর গাছ খেয়ে বাড়ান মেথি খেয়ে বাড়ান কালোজিরা খেয়ে বাড়ান মধু খেয়ে বাড়ান আনার আঙ্গুর খেয়ে বাড়ান কিন্তু এইসব ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল খাবেন না আজকে যে হালুয়ায় মহাব্বতের কথা বলছি বন্ধুরা আমার এই হালুয়ায় মহাব্বতের মধ্যে প্রায় 28 থেকে 30টি গাছের শিকড় রয়েছে একেবারে ন্যাচারাল আমি আবারও বলছি এর মধ্যে কোনো রকম কেমিক্যাল কোথাও আপনি খুঁজে পাবেন না একেবারে ন্যাচারাল গাছগাছরা দিয়ে তৈরি এই হালুয়ায় মহাব্বত
এটি আপনি খান আপনি সত্যিই দেখবেন যে আসলে ন্যাচারাল জিনিসের শক্তি কত বেশি হয় যদিও অন টাইম আর ন্যাচারাল জিনিসের মধ্যে একটা বড় রকমের পার্থক্য থাকে অন টাইম জিনিসগুলো সাধারণত আধা ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে একটা অ্যাকশন দিয়ে থাকে কিন্তু ন্যাচারাল কোনো জিনিসই আপনাকে অন টাইমের মতো আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে এটি আপনাকে অ্যাকশন দিবে না ফলাফল দিবে না আপনারা লক্ষ্য করলে দেখবেন যে অনেক বড় বড় ভালো ডাক্তারেরা আপনাকে যৌন শক্তি বাড়ানোর জন্য ডিম অথবা দুধ খেতে বলে আপনি খেয়ে দেখবেন ছয় মাস দুধ বা ডিম খেলেও অনেক সময় লিঙ্গ শক্ত হয়ে দাঁড়ায় না কিন্তু একটা বাজে ট্যাবলেট ক্যাপসুল খেলেও কিন্তু আধা ঘন্টার মধ্যে লিঙ্গ দাঁড়িয়ে যায় এখন আপনাদের কাছেই প্রশ্ন করি এই যে দশ বিশ টাকার বাজে ক্যাপসুল খেলে লিঙ্গ দাঁড়িয়ে যায় ছয় মাস দুধ খেলেও দাঁড়ায় না তাহলে কি দুধ ওইসব ট্যাবলেট ক্যাপসুলের থেকে খারাপ কখনোই না অবশ্যই দুধ ডিম অনেক অনেক ভালো কেননা দুধ ডিম আপনার জেহেন শক্তি বাড়ায় আপনার মাথার শক্তি ব্রেন শক্তি বাড়ায় চোখের জ্যোতি বাড়ায় আপনার হার্টকে ঠিক করে আপনার দেহকে ঠিক করে সর্বোপরি আপনার যৌন শক্তিটাকেও বাড়ায় কিন্তু অন টাইম ট্যাবলেট ক্যাপসুল আপনার দেহের সমস্ত শক্তিটাকে আপনার লিঙ্গের মধ্যে প্রেরণ করে আপনার দেহটাকে একদম নিষ্ক্রিয় করে দেয় নিস্তেজ করে দেয় এবং কিছুদিনের মধ্যে আপনার চোখে ডিস্টার্ব দেখা যায় ঘুমে ডিস্টার্ব দেখা যায় এক কথায় আপনার দেহটাকে নষ্ট করে আপনার যৌন শক্তিটাকে বাড়ায় হচ্ছে অন টাইম ট্যাবলেট ক্যাপসুল তো বন্ধুরা আমার এই হালুয়ায় মহাব্বত এটা একেবারেই ন্যাচারাল একটা হালুয়া এটির মাধ্যমে আপনার ডায়াবেটিস বাড়বে না আপনার প্রেশার বাড়বে না আপনার পেটে কোনো সমস্যা থাকলে সেটি দূর হবে সর্বোপরি নারী পুরুষ নির্বিশেষে আপনার শরীরের শক্তিটাকে বৃদ্ধি করবে এবং তিনটা রোগ যে লিঙ্গ উত্থান হয় না এবং লিঙ্গ উত্থিত লিঙ্গ খুব দ্রুত নুয়ে পড়া এবং খুব দ্রুতই যাদের বীর্যপাত হয় তাদের এই তিনটা রোগের জন্য এই হালুয়ায় মহাব্বত এটি অত্যন্ত অত্যন্ত কার্যকরী আমি আবারও বলে দিচ্ছি হালুয়ায় মহাব্বত স্বামী স্ত্রীর মহাব্বত তৈরি করতে সক্ষম সেজন্যই এটার নাম রাখা হয়েছে হালুয়ায় মহাব্বত তো বন্ধুরা আমার যাদের লাগবে আমি এই স্ক্রিনে যে নম্বরগুলো আগে দেখিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে যদি আপনারা একটুখানি যোগাযোগ করেন তাহলে আপনারা অরিজিনাল হালুয়ায় মহাব্বত কিনতে পারবেন এছাড়াও স্ক্রিনে আমার সাথে ভিডিও কলে কথা বলার জন্য আমি কয়েকটা নম্বর দিয়ে দেব সেই সব নম্বরেও আপনারা যোগাযোগ করে এই হালুয়ায় মহাব্বত কিনতে পারবেন তো বন্ধুরা আমার আমি আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ আপনার কাছে এই হালুয়ায় মহাব্বত বিক্রি করতে চায় সরাসরি আপনারা বলবেন যে ইমো অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি আমি সাইফুল স্যারকে ভিডিও কলে দেখতে চাই অডিও কলে নয় বলবেন যে সরাসরি ভিডিও কলে দেখতে চাই যে ব্যক্তি আমাকে সরাসরি ভিডিও কলে আপনাকে দেখাতে পারবে আপনি তার কাছ থেকে শুধু এই হালুয়ায় মহাব্বত নয় যে কোনো জিনিস আমাদের সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের যে কোনো পণ্য তার কাছ থেকে কিনবেন যিনি আমাকে ভিডিও কলে অর্থাৎ হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে ভিডিও কলে দেখাতে সক্ষম হবেন না তার কাছ থেকে আপনারা কোনো কিছুই ক্রয় করবেন না তাহলে কিন্তু প্রতারিত হবেন তো বন্ধুরা আমার আজকের যে বিষয়গুলো আমি বলেছি প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত পরীক্ষিত বহুবার পরীক্ষিত আশা করি আজকের এই ভিডিওতে থেকেও আপনারা অনেক অনেক বেশি উপকৃত হবেন তো বন্ধুরা আমার সবশেষে একটা কথা আমি বলে দিচ্ছি এই ভিডিওর পিন কমেন্টে আমরা বাংলাদেশের সমস্ত অফিসের বৈধ নম্বরগুলো দিয়ে দেব হ্যাকাররা যদি আবারও আমাদের এইসব চ্যানেল হ্যাক করেও ফেলে অন্তত আপনাদের কাছে নাম্বারগুলো থাকলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমাদের সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের নানা পণ্য আছে আপনাদের এই যৌন শক্তিকে ধরে রাখার জন্য সেই সব পণ্য আমার সাথে দেখা সাক্ষাৎ করে কিনতে পারবেন ফ্রিতে পরামর্শ নিতে পারবেন আমি কখনোই কোনো মানুষের কাছ থেকে কোনো সাক্ষাৎকার ফি গ্রহণ করি না আর করবও না তো বন্ধুরা আমার সবাই ভালো থাকবেন আশা করি আজকের এই ভিডিওটি সবার কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ